নিয়ে চলো এসেছি একটি ভিডিও। এই ভিডিওতে তোমার যে দুর্দান্ত একটা আপডেট আছে সেটা হচ্ছে নতুন সরকারি চাকরির কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিশ্বভারতী। এবং বিশ্বভারতীতে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, এটা কোনো ফেক নিউজ নয়। এবং ওপরে বাঁ দিকে তোমরা দেখতে পাবে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান, সেটা 16ই মে, 16 তারিখ তোমরা কিন্তু লাস্ট ডেট সেটা ফর্ম ফিল আপ করার। এবং এখানে কিন্তু ভেরিয়াস পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। তার আগে কয়েকটা জিনিস আমার জানা দরকার, সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আমাদের আগে জেনে রাখতে হবে যে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা এইটা vbhaarretire.nta.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে। অবশ্যই লাস্ট ডেটটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোন ডেটটা থেকে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, এটা হচ্ছে কথা, কোন ডেটটা থেকে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তাই সমস্ত জিনিসটা কিন্তু তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। চলো দেখে নেওয়া যাক এবার। এখানে ভেরিয়াস পোস্ট আছে, মোটামুটি ওপরের যে পোস্টগুলো সেইগুলো কিন্তু তোমাদের স্পেশাল কোয়ালিফিকেশান থাকতে হবে। যেমন বিভিন্ন যে পোস্ট আছে কিন্তু গ্রুপ সি ক্ষেত্রে, কিন্তু গ্রুপ সি যে পোস্টগুলো সেইগুলোর ক্ষেত্রে বলতে গেলে তোমাদের ওই যে নর্মাল যে কোয়ালিফিকেশান থাকে সেই কোয়ালিফিকেশান থাকলেই হবে। তাও এখানে অনেকগুলো পোস্ট আছে টোটাল, তোমরা সব পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ আছে, দেখতেই পাচ্ছ এমটিএস আছে গ্রুপ সি। এই এমটিএসই ধরতে গেলে 405টা ভ্যাকেন্সি আছে, এটা সম্ভবত ওপরেরটা যেটা ইউআরের নাম্বার অফ পোস্ট, 405টা টোটাল ভ্যাকেন্সি, 177টা ইউআরের, তারপরে 40, 89, 70, 13 এই হবে কিন্তু ভ্যাকেন্সি কোনো দিয়েছে। টোটাল যদি নিচের দিকে যাও টোটাল ভ্যাকেন্সি পাবে 709টা, কিন্তু টেন্ডারটিভ যে ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি 709টা এই হচ্ছে। এবং তারপরে আমরা দেখব যে কিসে কীরকম কোয়ালিফিকেশান রেখেছে। পে স্কেল খুব ভালো, সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল অনুযায়ী তোমাদের মাইনে দেখতে পাচ্ছ গ্রুপ এ বি সি ক্ষেত্রে যেমন যেমন ভ্যাকেন্সি দিয়েছে। এবং তারপরে আসছি এজ, এজ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এইখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের ক্ষেত্রে যেমন 27 ইয়ার লাস্ট ইয়ার থাকে, এখানে কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে 32 বছর করা হয়েছে, গ্রুপ বির ক্ষেত্রে 25 বছর, আর তারপরে 40, 56, 50, 57 এইভাবে কিন্তু এখানে মেনশন করা আছে। তারপর নিচের দিকে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছ, রেজিস্টার টেনিওর পোস্ট যেটা সেটা কিন্তু এখানে মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস অফ দ্য ইকুইভ্যালেন্ট গ্রেড ইন পয়েন্ট স্কেল, এইগুলো বুঝতেই পারছো তোমাদের স্পেশাল কোয়ালিফিকেশান থাকতে হবে। ফাইন্যান্স অফিসারের ক্ষেত্রেও তোমাদের একটা 15 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। নিচের দিকে যাও লাইব্রেরিয়ানের ক্ষেত্রেও লাইব্রেরিয়ান তোমাকে করে থাকতে হবে, ডেপুটি রেজিস্ট্রার, ইন্টারনাল অডিট অফিসার, তারপরে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অনেকগুলো ভ্যাকেন্সি আছে, আমার নিচের দিকে এক এক করে যাব। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এখানেও কিন্তু 55% মার্কস অবশ্যই থাকতে হবে, সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তারপরে বিভিন্ন ধরনের এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইউনিভার্সিটি থেকে থাকলে হবে, 3 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, আর আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে, তার সঙ্গে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স অ্যাজ লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস ইকুইভ্যালেন্ট পোস্ট পে লেভেল 2, স্পিড ইন ইংলিশ টাইপিং থাকতে হবে কিন্তু 35, এখানে সেটাও কিন্তু মেনশন করা আছে। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখে নেবো, এখানেও কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা আছে জুনিয়র লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রেকর্ডিং ইউনিভার্সিটি থাকতে, এবং 35 টাইপিং স্পিড থাকতে হবে, এবং কম্পিউটার প্রফেশন থাকতে হবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স তোমার চাইছে না। এবার আসি মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে, এখানে 10 পাস থাকলেই হবে অথবা আইটিআই পাস করে থাকতে হবে গভর্নমেন্ট রেকর্ডিং ইউনিভার্সিটি থেকে, এখানে সেটাও কিন্তু বলেছে। সিলেকশান উইল বি থ্রু রিটেন টেস্ট অ্যান্ড ট্রেড টেস্ট, স্কিল টেস্ট এখানে এসব হবে বলে দিয়েছে। 10 পাস করে থাকলে তোমার মাল্টিটাস্কিং থাকছে। অফিসিয়াল প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি লাইব্রেরিয়ান ইনফরমেশানের ওপর। এমটিএসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হবে, আমরা এমটিএসের ভ্যাকেন্সি যদি একবার দেখে নিই, এমটিএসের যদি ভ্যাকেন্সিটা দেখে নিই, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এমটিএসের ক্ষেত্রে অনেকগুলো এমটিএসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি হবে এমটিএসের ক্ষেত্রে, 405টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে। তারপরে যেটা যারা লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করতে চাও তারাও 99টা পোস্টে আবেদন করবে, সেটা দেখতে পাচ্ছ। আপার ডিভিশন ক্লার্কে 29টা ভ্যাকেন্সি আছে, এই দুটোর কিন্তু মানে ফর্ম ফিল আপ সবচেয়ে বেশি হবে যা নর্মাল ক্যান্ডিডেট। আর বাদবাকিগুলো ক্রাইটেরিয়া তোমরা দেখতে পেয়ে যাবে ওপরে যদি ফলো করো। আমি নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে, কোথায় কী সিলেকশান, সিকিউরিটি ইন্সপেক্টরের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের যে প্রসিডিউর আছে সেটাও কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে, ওই দুটো পোস্টে তোমাদের বললাম। এবং এজ ইলেকশান থাকছে,
এসটি এসসিতে যেমন এজ ইলেকশন থাকে, ওবিসিতে এজ ইলেকশন থাকে, সেই এজ ইলেকশন কিন্তু থাকছে। এবং নিচের দিকে যদি যাও ডিটেলসে কিন্তু যেটা হচ্ছে কথা, 7 CPC অ্যাপ্লিকেশান ফিস ইউআর ক্ষেত্রে 2000, EWS OBC গ্রুপ এ এবং গ্রুপ সি যেটা হচ্ছে, যেটা সবাই ফর্ম ফিল আপ করবে, সেটা কিন্তু ফর্ম ফিল আপের টাকা কম, সেটা কিন্তু 900 টাকা লাগবে এসটি এসসিদের জন্য। 900 টাকা বলতে খুব অনেকটাই বেশি, মানে অন্যান্য ফর্ম ফিল আপের থেকে, কিন্তু 900 টাকা ফর্ম ফিল আপ করতে লাগছে এসটি এসসিদের 225 টাকা, এবং উবেন অ্যান্ড PWD এদের জন্য কোনো পয়সা লাগবে না, এখানে সেটাও বলা আছে। এসটি এসসি 225 টাকা, ইউআরের ক্ষেত্রে 900 টাকা লাগছে। এখানে ওয়েটেজ পেপার দিয়ে দিয়েছে বিভিন্ন রকমের ব্যাপারে। এখানে ফর্ম ফিল আপের লাস্টে 16 মে, 16 মে 11:59 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে বিশ্বভারতী অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পরীক্ষা সম্ভবত ওইখানেই ওদের সেন্টার পড়বে, এটা ভেবে রেখে তোমরা পরীক্ষা দেবে মোটামুটি। যেটা এখনও পর্যন্ত সেন্টার এখানে ডিটেলসে কিছু দেখতে পেলাম না আমি, কোথায় সেন্টার ফেন্টার দিয়েছে, অন্যান্য অ্যাপ্লিকেশানের সেন্টার দেওয়া থাকে, এখানে হয়তো আমি মিস করে গেছি, তোমাদের দেখতে পাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়া এই পোস্টগুলো আছে, তোমরা অবশ্যই আবেদন করে দিও যারা আবেদন করতে পারবে। এবং সবচেয়ে বেশি MTS-এই কিন্তু ভ্যাকেন্সি আছে, এবং বস্তি হচ্ছে লাস্ট বয়স। অন্যান্য MTS-এ কোনো কোনো MTS-এর ক্ষেত্রে 27 বছর থাকে, বা SSC MTS-এর ক্ষেত্রে 25 ইয়ার্স থাকে, এখানে 32 ইয়ার্স আছে, অনেকেই তোমরা আবেদন করতে পারবে। তাই সেন্ট্রাল গভর্নমেন্টের জব খুব ভালো একটা অফিস জব এটা, অনেকেই তোমরা আবেদন করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।